মাছ খাইছেন নি? খাইছি। কি দি খাইছেন? মাছ দি খাইছি। কি মাছ দি খাইছেন? হাঙ্গাস মাছ। হাঙ্গাস মাছ। আচ্ছা জেলা আমরা রয়্যাল ডিস্ট্রিক্ট ভাই গান্ডা হারেন নি আনলে কেন গো? না ওইটা হারি। এরো রেসা হুনি জানান না। হ্যাঁ বলেন বলেন। বিসমিল্লাহ। এরো রেসা হুনি জানান নে রে আইছি নি। আব্দুল লাগে আনের বাড়ি মাইজ দিন লেহেনি আনে বালা আসিনি সোনা গাজি বড় মিয়া হেতে নাঙ্গ নেতা আর মামুল লাগে আনের হঙ্গে আর হইছে দেখা আর মামুর বাড়ি মাইজ দি বাজার আর মামুর বাড়ি মাইজ দি বাজার অঙ্গ বাড়ি ফেনি আল্লাহ রস্তে বালাসি খোদা রস্তে বালাসি হাসা হাসা বালাসি আন্নে বালাসি নি বালা থেকে তো কোথা থেকে আসছে মিশরের মেয়ে আপনার কাছে দেখেছেন তো? কেমন লাগছে? দেখিনি, যা দেখলাম আর কি দূর থেকে। আচ্ছা অনুভূতি কেমন লাগছে? ভালো। এত খারাপ? এত খারাপ না। সাধারণত মিশরি মেয়েরা অনেক ওচা হয়, অনেক লম্বা হয়, অনেক সুন্দরী হয়। মিশরি মেয়েদের সঙ্গে বিশ্বের কোন মেয়েদের সঙ্গে মিলে না, তো সেই প্রেক্ষাপটে আপনি কি তাকে দেখতে আসছেন? আচ্ছা আমাদের বাঙালি মেয়েদের সঙ্গে তো তাকে তুলনা করা যাবে না এবং মিলানো যাবে না, কোনোভাবে মিলবে না। আপনাকে যদি কোন মিশরের ছেলে প্রপোজ করে আপনি কি মিশরে যাবেন? না। কেন? কারণ আমার এখানে যে দেশে একটা আমার ধরেন সম্মান আর আমি সবকিছু বুঝি, আমার বাংলা ভাষাকে আমি ভালোবাসি, ওরকম সেই রকম আমাকে ওখানে মর্যাদা দিবে না। হ্যাঁ যদি মনের উনি কেন এই যে আমাদের মিশরে যে মর্যাদা কেন দিবে? ডালিয়া ভাবি যে আসছে বাংলাদেশে, আমরা তো তাকে মাথায় তুলে রেখেছি। হ্যাঁ আপনি কেন মনে করছেন সেই দেশে গেলে আপনাকে মর্যাদা দিবে না? আপনি কি কারণে মনে করছেন যে আপনি বিদেশে গেলে আপনাকে মর্যাদা দিবে না? কারণটা কি? ফ্যামিলিগতভাবে। হ্যাঁ আচ্ছা, আমি তো সবকিছু আর বুঝবো না। হ্যাঁ আচ্ছা, এখন এই যে একজন বলজিবে তারও তো ঠিক না, আমাকে সবাই তো বুঝতে হবে। এখন এই বাবুর ভাগ্যে বাংলাদেশে একজন নারী কম হয়ে গেল না, ওই নারীর কি হবে? আপনাদের কি এসব নিয়ে আফসোসও যে ভাই আপনাদের ভাই কিন্তু অনেক স্মার্ট, উনি একজন বিদেশি মেয়ে বিয়ে করছে, এখন এগুলো নিয়ে আপনাদের আফসোস হয় না? কেন হবে না? আপনি একজন স্মার্ট মানুষকে হারাইছেন। স্মার্ট ছেড়ে অনেকে থাকে, স্বাভাবিক থাকে, কিন্তু উনিও তো স্মার্ট, এত খারাপ না। ওনার দেশে হিসেবে উনি ঠিক আছে, আমাদের বাংলাদেশে ছেড়ে অভাব আছে নাকি? ঠিক আছে, ওনার দর ধরতে পারে, ওনার কপালে আছে না? অনেকে কপালে বুকে চিনচিন করে, আপনাদের এরকম করে না? না না না, কেন বুকে চিনচিন করে? বাংলাদেশে ছেড়ে অভাব আছে নাকি? আচ্ছা এর আগে কখনো আপনি মিশরি নারী দেখেছেন? না। কখনো দেখেননি? না। এই প্রথম দেখলেন? আপনার অনুভূতিটা মানে প্রথম আপনি একজন মিশরি নারী সচক্ষে দেখলেন, আপনার অনুভূতি লাগছে আপনার কাছে? ভালো লাগে। মানে আপনার আপনার অনুভূতির যে এরকম আপনি স্বপ্নে দেখছেন, এখন উঠে দেখেন যে ওনাকে বাস্তবে দেখেছেন, দেখুন না। কিভাবে আসলেন? হেঁটে আসলেন নাকি? হেঁটে আসলে আমি দেখছি। হ্যাঁ হেঁটে হেঁটে চলে আসলেন? তাহলে করে আসছেন? আপনি ছবি তুলবেন না? কি বলেন, সবাই ছবি তুলতে আসছে, আপনি কেন ছবি তুলবেন না? আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আসলে?
আপনি কি মিশরি কোন ছেলেকে বিয়ে করবেন কিনা, বা অন্য অন্য কোন রাষ্ট্রের কোন ছেলে হলে আপনি বিয়ে করবেন কিনা? তাহলে বাঙালি বাঙালি আপনারা ঢাকা থেকে ছেলে প্রস্তাব দিলে তখন কি করব? আপনাদের নোয়াখালী বরিশাল মানে বুঝলাম না, শুনুন বরিশাল হলে কিন্তু আপনাদের সাথে অনেকটাই মিলবে, কারণ আমরা বুঝতে পারলাম না আপনি আসলে কোন দেশের ছেলে হলে বিয়ে করবেন। আমরা বিয়ে নিয়ে কথা বলছি করবেন কিনা সে ধরনের কথা বলছি, আসলে আমরা জানি না আপনার কি বিয়ে হয়েছে কিনা। আপনার কি বিয়ে হয়েছে? এবার পরীক্ষা দিয়েছেন মানে বিয়ে হয়নি এখনো? আচ্ছা, তো আপু আপনাদের নোয়াখালীর ভাষায় কিছু বলুন আমাদের দর্শকের উদ্দেশ্যে। আমি মিশরি ভাবিকে দেখতে আসছি, এখানে এটা নোয়াখালী ভাষা মিশরি আবার ভাবির মিশর নোয়াখালীর জাতীয় মাছ কেন বলে? হাঙ্গাস মাছের নোয়াখালীর জাতি পাঙ্গাস কে নোয়াখালীর জাতীয় মাছ কেন বলে? নোয়াখালী ভাষা আঙ্গুর একটু শুনান না, আঙ্গুর একটু হানি দেন। নোয়াখালী কবিতা বলেন নোয়াখালী জেলা আঙ্গ রয়যাল ডিস্ট্রিক্ট ভাই, এই গানটা হারেন নি আপনি কেন গো? সোনা গাছি বড় মিয়া হাতে নাঙ্গ নেতা আর মামুল লাগে আন্নের সঙ্গে আর হয়েছে দেখা আর মামুর বাড়ি মেজদি বাজার আর মামুর বাড়ি মেজদি বাজার অঙ্গ বাড়ি ফেনি আল্লাহ রস্তে বালাসি খোদা রস্তে বালাসি হাসা হাসা বালাসি আন্নে বালাসি ভালো থাকে দাদা কে।